আছেন সব? নমস্কার বন্ধুরা, কেমন আছেন সব? আশা করি সব ভালো আছেন। আজকে আবারও আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। সেই ভিডিওটি হচ্ছে জমি বা ল্যান্ড সম্পর্কিত বিষয় এবং আরও কিছু বিষয় আছে, তার বিষয়ে কিভাবে অভিযোগ দাখিল করবেন এবং পিটিশন ফাইল করবেন সে বিষয়ে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা এই সাবস্ক্রাইব বটনেতে ক্লিক করুন এবং আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান। আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন যাতে করে সমস্ত আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশান তৎক্ষণাৎ আপনি পেয়ে যান এবং ভিডিওটি দেখতে পান। এবং এই সঙ্গে সঙ্গে বলে রাখি যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আসুন বন্ধুরা, দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিও শুরু করার আগে প্রথমে আমরা বাংলার ভূমি যে সাইটটি আছে সেই সাইটটি খুলে নেব। আসুন প্রথমে আমরা একটি মজিলা বা গুগল ক্রোম ওপেন করব। তো ওপেন করার পরে আমরা অ্যাড্রেস বারেতে গিয়ে লিখব বাংলার ভূমি .gov.in, এটি লিখে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে বাংলার ভূমির যে ওয়েবসাইটটি আছে সেটি ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পরে আমরা সাইন ইন করব। সাইন ইন করার যে পদ্ধতি সেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। তো উপরে যে আপনি আই বটনটি দেখতে পাচ্ছেন সেই আই বটনে ক্লিক করুন, এই বিষয়ে আপনি ভিডিও পেয়ে যাবেন। অর্থাৎ কীভাবে সাইন আপ করে আপনি সাইন ইন করবেন, অর্থাৎ আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড পাবেন, সেই বিষয়েতে আপনি ভিডিওটি পেয়ে যাবেন আই বটনে ক্লিক করলে। তো এটা দেখে নিন, নিয়ে আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড তৈরি করে নিন, নিয়ে আমরা লগ ইন করে নেবো। চলে আসুন। প্রথমে আমার মোবাইল নম্বর দিয়ে দিয়েছি এবং তারপরে আমার পাসওয়ার্ড দিয়েছি। এখানে আমরা ক্যাপচাটা দেখে দেখে লিখে দেবো, অর্থাৎ 579 ক্যাপসে V384। ক্যাপচাটা দিয়ে দেওয়ার পর আমরা লগ ইন বটনে ক্লিক করব। লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই সাইটটি খুলে যাবে। এরপর আমরা যে বিষয়ে আজকে কাজ করব সেই বিষয়টি হলো যে ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়, তার সঙ্গে আরও কিছু সম্পর্কিত বিষয় আছে, সেইগুলো আমরা কীভাবে অভিযোগ দায়ের করব এবং সে বিষয়ে পিটিশন ফাইল করব। তো আমরা এই পাবলিক গ্রিভিয়েন্স এটা নিয়ে আজকে আলোচনা করব। তো আসুন আমরা পাবলিক গ্রাইভিয়েন্স যে আছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা ভেতরে প্রবেশ করব। এরপর এখানে চলে আসবো আপনার গ্রিভিয়েন্স যে আছে, গ্রিভিয়েন্স অ্যাপ্লিকেশানে ক্লিক করব। পাবলিক গ্রিভিয়েন্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি সাইট এসে যাবে, আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এরপর যেটা করতে হবে আমরা একটু আলোচনা করে নেব, তার আগে কী কী বিষয়ে আপনি এখানে পিটিশন দাখিল করতে পারবেন আমরা এখানে দেখে নেব কী কী আছে। দেখুন, রেকর্ড কারেকশান, মিউটেশান, কনভারশান, রেকর্ডিং, বর্গা, হোমস্টেড, নর্মাল পাট্টা, NGNB অ্যান্ড আদার্স, এইগুলো আমরা এইসব বিষয়ে অভিযোগ দাখিল করতে পারবো। এবার তার আগে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে, প্রত্যেকটা যে টাইপ আছে সে টাইপগুলো ধরে ধরে আলোচনা করব আজকে, এবং কিভাবে দরখাস্তটা করতে হবে অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশানটা সে নিয়ে আজকে আলোচনা করে নেব। প্রথমে যেটা করতে হবে, প্রথমে আপনার যে সমস্যাটি আছে সেই সমস্যাটি যদি এর অন্তর্বর্তী কোনো সমস্যা হয় তাহলে আপনি দরখাস্তটা শুরু করতে পারেন অনলাইনে। তার আগে আপনাকে যেটা করতে হবে, আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটা আপনি বেছে নেবেন, তারপর আপনার যে ব্লকটা আছে ব্লকটা দিয়ে দেবেন এবং সঙ্গে সঙ্গে আপনার মৌজাটা দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, এখানেতে পিটিশন টাইপ, তো তার আগে আমি ফর্মটা ফ্লাপ নিয়ে বলে দিই। ফর্মটা ফ্লাপ কিছু ব্যাপার নয়, এখানে খতিয়ান এক্সিস্ট যদি আপনার খতিয়ান থাকে তো ইয়েস করবেন, এখানে খতিয়ান নম্বরটা দিয়ে দেবেন, বাটাকাটা খতিয়ান হলে এখানে দেবেন, যদি না থাকে তো না করবেন। তারপরে এখানে আছে এন্টার ইয়োর ফার্স্ট নেম, আপনার নামটা দিয়ে দেবেন, লাস্ট নেম এখানে দেবেন, যদি আপনার নাম তিনটে ওয়ার্ডে হয় তাহলে প্রথম দুটি ওয়ার্ড এখানে দেবেন, লাস্ট নেম এখানে দেবেন, এইভাবে আপনি এগিয়ে যাবেন। এরপর আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন, ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট। দেওয়ার পরে আপনার গার্জেনের নাম দেবেন, যদি ফাদার্স থেকে ফাদার্সের নাম এখানে দেবেন, যদি হাজব্যান্ড হয় তো হাজব্যান্ডের নাম এখানে দেবেন, আদার্স কোনো গার্জিয়ান থাকলে তার নামটা এখানে দিয়ে দেবেন। এরপর আপনার যে কাস্ট আছে কাস্টটা দিয়ে দেবেন, জেনারেল কাস্ট, ST, SC এবং OBC যেটি হবে আপনার, আপনার রিলিজিয়নটা দিয়ে দেবেন। এরপর যেটা করতে হবে আপনাকে, আপনার
জেন্ডার দিয়ে দিলেন, দেওয়ার পরে আধার কার্ড নম্বরটা দিতেও পারেন নাও পারেন, আপনার ভ্যালিড মোবাইল নম্বরটা 10 ডিজিটের এখানে দিয়ে দেবেন। সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে যাবে, সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি দেখে দেখে আপনি এখানে টাইপ করে দেবেন। তারপরেতে আপনি ইমেল আইডিটা এখানে দেবেন, আপনার ভ্যালিড ইমেল আইডিটা, ইমেল আইডি নেট কানেক্ট করে রাখবেন, সঙ্গে সঙ্গে ইমেল আইডিটা ওপেন করে রাখবেন। ইমেল আইডি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ইমেল আইডিতেও একটি ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে যাবে, সেটি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এই যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা এখানে দিয়ে দেবেন, দেওয়ার পরে সাবমিট করবেন না। এখানে যদি আপনার খতিয়ান থাকে তাহলে এই খতিয়ানটা এখানে দেবেন, এখানে ক্লিক করবেন, খতিয়ান নম্বর এবং যে প্লট নিয়ে আপনার সমস্যা অর্থাৎ অভিযোগ সেই প্লট নম্বরটা এখানে দিয়ে সাবমিট করবেন। যদি আপনার দুটি হয়, দুটি প্লট নিয়ে হয়, তাহলে আপনি দুটি প্লট পরপর এরকম করে প্রথমে একটা দিয়ে সাবমিট করলেন, আবার একটা দিয়ে, আবার পুনরায় এখানে করে আবার সাবমিট করবে। এভাবে আপনি একাধিক করতে পারেন, এখান থেকে আপনি এডিট করতে পারেন, এখান থেকে আপনি যদি ভুল কিছু দিয়ে দেন তাহলে ইনপুট করে দেন, তাহলে এখান থেকে ডিলিট করে দেবেন। এদিকটা চলে গেল, মেন ব্যাপারটা হচ্ছে কিন্তু আমার এই দিকে, এই দিক নিয়ে এবার আমরা আলোচনা করব প্রত্যেকটা ধরে ধরে। আসুন তো আপনাদেরকে বলে রাখি, এখানে দেখুন রেকর্ড কারেকশান, মিউটেশান, কনভারশান, রেকর্ডিং, এই চারটের মধ্যে দেখুন রেকর্ড কারেকশান, মিউটেশান আর রেকর্ডিং, এইগুলি কিন্তু আপনার যে রেকর্ড আছে বর্তমানে সেই সম্পর্কিত বিষয় এবং খুব কাছাকাছি টার্মস, এই তিনটে টার্মস খুব কাছাকাছি। এরপর যেটা আছে কনভারশান, বর্গা, হোমস্টেড, তো আসুন আমরা প্রথমে বলি রেকর্ড কারেকশান। আপনার কাছে যে রেকর্ডটি আছে বর্তমানে অর্থাৎ আপনার যে ল্যান্ড আছে সেই ল্যান্ডের যে রেকর্ডটি আছে সেই রেকর্ড কারেকশান কীভাবে করবেন, রেকর্ডটি ভুল হয়ে আছে, আপনার রেকর্ডে কী কী ভুল হতে পারে, যেমন সবচেয়ে বেশি যেটি হয় নামের বানান ভুল, নামটা ঠিক ডকুমেন্টসের সঙ্গে ম্যাচিং করা থাকে না, আপনার ঠিকানা ভুল হতে পারে, আপনার যে রেকর্ড আছে আপনার খতিয়ানে সেই খতিয়ানে দেখা যাচ্ছে যে এমন কিছু দাগ আছে, এমন কিছু প্লট আছে যেগুলি আপনার খতিয়ানে থাকা দরকার অথচ নেই, অর্থাৎ আপনার দাগ নম্বর ওই খতিয়ানে সংযুক্ত হতে পারে, অথবা এমন কিছু দাগ নম্বর আছে আপনার খতিয়ানে অর্থাৎ আপনার রেকর্ডের মধ্যে যেগুলি আপনার থাকার কথা নয়, অর্থাৎ ল্যান্ড আপনার নয় অথচ আপনার খতিয়ানের মধ্যে দাগ নম্বর অন্তর্ভুক্ত হয়ে আছে, সেক্ষেত্রে আপনি ওই দাগ নম্বরকে বিয়োজন করতে পারেন। এবার আছে আপনার যে এরিয়া, আপনার যে ল্যান্ড আছে সেই ল্যান্ডের যে এরিয়াগুলো সেইগুলো কম বেশি থাকতে পারে। এবার আরও আছে যেমন ধরুন আপনি যে রেকর্ডটি আছে সেই রেকর্ডটির মধ্যে আপনার এমন কিছু ল্যান্ড আছে যার ক্লাসিফিকেশান 1 হওয়ার কথা কিন্তু হয়ে গেছে 1, অর্থাৎ বর্তমানে দেখা যাচ্ছে পুরনো যে সমস্ত রেকর্ডগুলো ছিল সেইগুলোকে কম্পিউটারাইজড করতে গিয়ে অনেক কিছু তথ্যের সমস্যা হয়েছে, সেইগুলোকে সংশোধন করার জন্য আপনি রেকর্ড কারেকশানটাকে সিলেক্ট করতে পারেন। তাহলে আরেকবার বলে দিই, আপনার যে প্রথমে যে রেকর্ড কারেকশানে কী কী হতে পারে, নামের বানান ভুল, নাম ভুল, ঠিকানা ভুল, ঠিকানার অন্য কোনো সমস্যা, দাগ সংযোজন বা বিয়োজন, প্লটের পরিমাণ কম বা বেশি, আপনার ক্লাসিফিকেশান যদি বর্তমানে যেটা আছে অর্থাৎ আপনার আরএস রেকর্ডে বর্তমানে সেটা অন্য কিছু হয়ে গেছে, এই সমস্ত বিষয়গুলি আপনি রেকর্ড কারেকশান ক্লিক করে করতে হবে। এরপরে চলে আসি পরেরটা, মিউটেশান। মিউটেশান সংক্রান্ত যে সমস্যাগুলির অভিযোগ আপনি দায়ের করতে পারেন তার মধ্যে হচ্ছে আপনি অনলাইন বা অফলাইনে মিউটেশান করলেন অর্থাৎ প্রক্রিয়াটি করতে দিলেন অথচ আপনার সময় মতো হচ্ছে না, অর্থাৎ মিউটেশান ডিলে হচ্ছে, অথবা আপনি মিউটেশান করতে দিলেন, করতে দেওয়ার পর আপনাকে রং মিউটেশান দিয়ে দেওয়া হলো, অর্থাৎ আপনার যে মিউটেশান করা হলো মিউটেশান করা কমপ্লিটের পরে দেখা গেল আপনার মিউটেশান প্রক্রিয়াটি ভুল হয়ে গেছে, এই সমস্ত কারণ যদি থাকে তাহলে কিন্তু আপনি পিটিশন টাইপটা মিউটেশান করতে পারেন। এরপর চলে আসি কনভারশান, আপনার পিটিশন টাইপ কনভারশান কখন করবেন, একই রকম আপনি কনভারশান করতে দিলেন, কনভারশান করতে দেওয়ার পর আপনার কনভারশানটা করছেন না, মানে অফিসাররা করছেন না, অথবা আপনার কনভারশান প্রক্রিয়াটি অত্যন্ত ধীর গতিতে হচ্ছে অর্থাৎ অনেক সময় লেগে যাচ্ছে,
অর্থাৎ কনভার্সন টাইমটা ডিলে হচ্ছে, অথবা আপনি যে কনভার্সন করতে দিলেন, ধরুন কৃষিজ ল্যান্ড থেকে আপনি বাস্তু করতে দিলেন কিন্তু হয়ে গেছে অন্য কিছু, আপনি এই সংক্রান্ত বিষয়গুলির জন্য আপনি পিটিশন দাখিল করতে পারেন, অভিযোগ দাখিল করতে পারেন, এবং সেক্ষেত্রে আপনি পিটিশন টাইপ কনভার্সন দেবেন। রেকর্ডিং, এটা খুব কনফিউশনের ব্যাপার, আমি যতটুকু খোঁজ নিয়েছি এর উত্তর সেরকম কিছু পাইনি। তবে রেকর্ডিং, আপনি ধরুন একটা রেকর্ডিং রেকর্ড করার প্রক্রিয়ার মধ্যে আছেন, অর্থাৎ মিউটেশন করার প্রক্রিয়ার মধ্যে আছেন, বা আপনার ল্যান্ডকে অন্য কেউ ভুল তথ্য দিয়ে রেকর্ড করে নিচ্ছে, এরকম যদি কোনো কেস হয় তখন আপনি সেই সময়ে এই পিটিশন টাইপটা করতে পারেন। ধরুন আপনার বিক্রি করা কোনো ল্যান্ড যদি কেউ মিউটেশন করে, অথচ আপনার সেই মিউটেশন প্রক্রিয়া সম্বন্ধে আপনার অভিযোগ থাকে, বা আপনি প্রক্রিয়াটিকে বন্ধ রাখতে চান, সেক্ষেত্রে আপনি রেকর্ডিং পিটিশন টাইপটা রেকর্ডিং করতে পারেন। অথবা আপনার নিজস্ব ল্যান্ড অন্য কেউ যদি ভুল তথ্য দিয়ে মিউটেশন করানোর চেষ্টা করে বা রেকর্ড করানোর চেষ্টা করে, আপনি সেক্ষেত্রেও এখানে এই পিটিশনটা দাখিল করতে পারেন। এরপর চলে আসি বর্গা, এটি একটি বৃহৎ সমস্যা এবং আইনত ও জটিল প্রক্রিয়া। যদি কারো নামে বর্গা থেকে থাকে, অনেকেই প্রশ্ন করেন যে বর্গা কীভাবে কাটাবো, বর্গা কাটানোটা এতটা সহজ বিষয় এবং পদ্ধতি নয়, বর্গা কাটানোর জন্য আপনাকে আইনত ব্যবস্থা নিতে হবে। তো বর্গা সংক্রান্ত বিষয়েতে যেগুলো হয় সেইগুলো আলোচনা করতে গিয়ে আমরা প্রথমেই বলবো, ধরুন আপনি জমির মালিক, আপনার নিজের জমি আপনি নিজেই চাষ করেন একদম প্রথম থেকে, অর্থাৎ বংশ পরম্পরায় হয়ে আসছে, অথচ দেখা যাচ্ছে আপনার রেকর্ডেতে বর্গাদারের নাম আছে, অর্থাৎ আপনার ল্যান্ড আপনিই চাষ করেন অথচ বর্গাদার অন্য হয়ে আছে। যিনি ওই ল্যান্ডটিকে বর্গা বসানোর কোনো দিনই চেষ্টা করবেন না, অর্থাৎ বর্গাদার হিসাবে যার নাম আছে তিনি নিজেও জানেন যে ওই জমিটি তার বর্গার, তিনি বর্গাদার নন এবং তার কোনো ওই বিষয়ে ইন্টারেস্টেড নয়, তিনি ইন্টারেস্ট নেই সেই বিষয়েতে, তাহলে আপনি একটি পিটিশন দাখিল করতে পারেন। এরপর চলে আসি বর্গাদার সম্পর্কে আর যে পিটিশন টাইপ আর কি হতে পারে, যেমন রেকর্ডেড বর্গাদার চাষি নয়, এ একটা বড় সমস্যা। আপনার যে দলিলটি আছে, সরি আপনার যে রেকর্ডটি আছে, সেই রেকর্ডে বর্গাদার দেখাচ্ছে একজনের নাম, অথচ তিনি জমিটি চাষ না করে অন্য কেউ চাষ করে, অর্থাৎ যিনি চাষ করছেন জমিটি তার নামে বর্গা রেকর্ড না থেকে অন্য কারো নামে বর্গা রেকর্ড হয়ে আছে, অথচ যার নামে বর্গা রেকর্ড হয়ে আছে তিনি ক্লেম না করে অন্য কোনো চাষি ওই জমিটি দখল করে আছেন বর্গাদার হিসাবে, সেক্ষেত্রে আপনি পিটিশন টাইপ বর্গা করে আপনি দরখাস্তটা করতে পারেন অনলাইনে। পরের পয়েন্ট কি হতে পারে, বর্গাদার ফসলের ভাগ সঠিক বা একদম দিচ্ছে না। ধরুন সরকারের নিয়ম অনুযায়ী বর্গাদার তার মালিক পক্ষের জমি চাষ করবে এবং প্রত্যেকটি ফসলের ফসল ওঠার সময় নির্দিষ্ট পরিমাণ ভাগ মালিককে দিয়ে আসতে হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম অভিযোগ প্রচুর আছে, বিশেষ করে আমাদের গ্রামগঞ্জে, বর্গাদার জমি চাষ করছেন অথচ সঠিক পরিমাণ ভাগ দিচ্ছেন না, অথবা ভাগ একদমই দিচ্ছেন না, অর্থাৎ ভাগ তার কাছ থেকে পাওয়া কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি জমির মালিক হিসাবে একটা পিটিশন দাখিল করতে পারেন বর্গাদারের বিরুদ্ধে। এছাড়াও মালিক পক্ষ বর্গাদারকে পাত্তা দিচ্ছেন না, আপনি ধরুন মালিক পক্ষ বর্গাদার, আপনার বর্গা আপনি জমিটি চাষ করার কথা, অথচ মালিক পক্ষ বর্গাদারের থেকে জমিটি কোনো রকমভাবে বুঝিয়ে বাজিয়ে বা অন্য কোনো পন্থা অবলম্বন করে জমিটি নিয়ে নিয়েছেন এবং বর্গাদারকে পাত্তা দিচ্ছেন না, সেক্ষেত্রে আপনি বর্গাদার হিসাবে একটি পিটিশন দাখিল করতে পারেন। এরপর আরও দেখা যায় সমস্যা, যেমন পারিবারিক সদস্যই জমির বর্গাদার হয়ে আছে, অর্থাৎ আপনার নিজের কোনো জমি, সেক্ষেত্রে আপনার নিজের ভাই বা দাদা এরাই বর্গাদার হয়ে জমির রেকর্ড করিয়ে বসে আছে, অর্থাৎ আপনার জমি আপনার নিজস্ব পারিবারিক সদস্য বর্গাদার, এক্ষেত্রে আপনি মালিক হিসাবে একটা পিটিশন ফাইল করতে পারেন। আপনি যদি বর্গাদার হন তাহলে আপনার উচিত প্রত্যেকটি ফসলের ফসল মালিক পক্ষকে দেওয়ার পর মালিকের থেকে একটি রিসিপ্ট কপি
নিয়ে নেওয়া, অর্থাৎ মালিক পক্ষ যে চাষ আপনার ফসলটি পেলেন তার একটি রিসিপ্ট কপি নিয়ে নেওয়া। যদি মালিক পক্ষ দিতে অস্বীকার করেন সেক্ষেত্রেও আপনি একটি পিটিশন টাইপ করতে পারেন। তো এটাই মোটামুটি বর্গা সম্পর্কিত বিষয়। যারা এ বিষয়ে আরও বহু কিছু সমস্যা আছে আপনারা আরও ভালো জানবেন, আমার কাছে যতটুকু আছে তথ্য আমি বলছি, সে বিষয়ে আলোচনা করছি। এরপর চলে আসি হোমস্টেড। হোমস্টেড মানে আপনারা সবাই জানেন যে আপনার বাস্তু ভিটা বা এই ধরনের যে ল্যান্ড আছে সেই ল্যান্ড সম্পর্কিত যদি কোনো সমস্যা থাকে, তবে এই সমস্যাগুলো পারিবারিক সমস্যাই বেশি হয়, সেক্ষেত্রে মিটিয়ে নেওয়া পরিবারের মধ্যেই ভালো। তবে অফিসিয়ালি যদি কোনো সমস্যা থাকে আপনার ভিটে বাস্তু এই সংক্রান্ত, তাহলে আপনারা হোমস্টেড পিটিশন টাইপ সিলেক্ট করে অ্যাপ্লিকেশনটি করতে পারেন। এরপর চলে আসি নর্মাল পাট্টা। আপনারা জানেন পাট্টা একটি ডকুমেন্টস যেটি হচ্ছে আমরা সবাই খাস জমি হিসাবে আরও ভালোভাবে জানি, যেটি সরকার পক্ষ একটি কাগজের মানে যেটাকে দলিল বলা হয় দলিলের মাধ্যমে পাট্টা দিয়ে থাকেন। সেই পাট্টার নর্মাল যে সাধারণ পাট্টা হয় সেই পাট্টা বিষয়ক যদি কোনো সমস্যা থেকে থাকে আপনাদের, তাহলে আপনারা এখান থেকে একটি পিটিশন টাইপ ফাইল করতে পারেন নর্মাল পাট্টা সিলেক্ট করে। এরপর চলে আসি পরের NGNB, নিজ গৃহ নিজ ভূমি। এই নিজ গৃহ নিজ ভূমি এটি একটি সরকারের প্রকল্প। এই প্রকল্পের যারা সুবিধা পাচ্ছেন বা সুবিধা পেয়েছেন অথচ এই বিষয়ে আপনাদের কোনো অভিযোগ আছে, তারা পিটিশন টাইপ NGNB করে পিটিশনটি দাখিল করতে পারেন। এরপর যেটা সব শেষে আছে আদার্স। আদার্সের মধ্যে কী কী আপনি দেবেন? আপনার যে দলিল সংক্রান্ত বিষয় যেমন LRRS প্লট ভুল, এই সব ক্ষেত্রে আপনি আদার্স টাইপ করতে পারেন। অর্থা�ৎ ধরুন আপনার যে দলিলটা লেখা আছে তাতে দেখা যাচ্ছে LR দাগ এর সঙ্গে RS দাগ মিলছে না, বা RS ঠিক আছে LR দাগ ঠিক নেই, এগুলো আপনি করতে পারেন। অর্থাৎ দলিলেরও সমস্যা যদি কিছু থাকে আপনি এখান থেকে করতে পারেন। এছাড়াও আরও বহু সমস্যা আছে, বহু অভিযোগ আছে, যে অভিযোগগুলো আমার একার পক্ষে সমস্ত কিছু বলা সম্ভব নয় এই মুহূর্তে। আমার কাছে যতটুকু ডিটেলস আছে আমি আলোচনা করলাম আপনাদের সঙ্গে। তো এছাড়াও যে বহু কিছু যে অভিযোগ আছে সেইগুলো আপনারা আরও জানেন, এবং প্রতিটা যে মেনুর প্রতিটা মেনুর সম্পর্কিত অভিযোগগুলো আপনারা যেগুলো আপনাদের কাছে নতুন নতুন মনে হলো আমার বলা সত্ত্বেও, মানে বলা ছাড়াও যেগুলো আপনাদের কাছে নতুন মনে হচ্ছে আপনারা আমার কমেন্টে জানান, আমার কমেন্টে জানিয়ে আমাকে উপকৃত করুন, তাহলে আমারও বিষয়টি সম্বন্ধে আরও জানা হবে। তো যাই হোক, এখানে হয়ে গেল আপনার পিটিশন টাইপ। এরপর পিটিশন ডিটেলস, এখানে আপনাকে লিখতে হবে আপনার যে সমস্যাটা সেই সমস্যা সম্পর্কে লিখতে হবে, বেশি বড় করে লেখার দরকার নেই, মূল বক্তব্যটা ছোট্ট করে লিখবেন। এইখানে লেখার সময় মনে রাখবেন আপনার এন্টার বাটন এবং স্পেশাল ক্যারেক্টার ও নাম্বার এগুলো এখানে সাপোর্ট করবে না, কেবলমাত্র লেটার সাপোর্ট করবে এবং স্পেস সাপোর্ট করবে, এইগুলোর মধ্যে আপনাকে লিখতে হবে। সেক্ষেত্রে যদি আপনার দাগ নম্বর বা খতিয়ান নম্বর বা কোনো সংখ্যা লেখার দরকার হয় আপনি সেটাকে ইংরাজিতে বানান করে লিখে দেবেন। তো পিটিশন ডিটেলসে আপনি সাধারণত ছোট করে লিখবেন, যেমন ধরুন আপনার প্রথমটাই যদি আমি সিলেক্ট করি রেকর্ড কারেকশান, রেকর্ড কারেকশানে আপনি ধরুন লিখলেন যে আমার দাগ নম্বরটা একটা ভুল আছে, আপনি কি লিখবেন তাহলে এখানে? এখানে তো আপনি একটা দাগ নম্বর দিয়েই দিচ্ছেন, খতিয়ান নম্বর দাগ নম্বর, এখানে আবার ছোট করে লিখে দেবেন যে আমার এই রেকর্ডেতে এই দাগ নম্বরটি, ধরুন দাগ নম্বর 154, 154, তাহলে আপনি কি লিখবেন? প্লট নাম্বার, আমি একটু দেখিয়ে দিচ্ছি, PLOT নাম্বার 154 নিচ্ছে না, প্লট নম্বর 100, এইভাবে লিখবেন প্লট নম্বর 154। তাছাড়া কোনো উপায় নেই, যেহেতু এখানে নাম্বার কমা পূর্ণচ্ছেদ কোনো কিছু স্পেশাল ক্যারেক্টার নেবে না, তাহলে আপনার পিটিশন ডিটেলসে ছোট্ট করে আপনার সমস্যাটা লিখে দেবেন। তো সব কিছু হয়ে গেল, হয়ে যাওয়ার পর আপনার যদি আরও কিছু বক্তব্য থাকে সেটাও আপনি লিখে দিতে পারেন এইখানে।
তারপরে আপনার এইখানে ক্যাপচাটা যদি অনেকক্ষণ হয়ে যায় একবার রিফ্রেশ করে নেবেন, নিয়ে সাবমিট করে দেবেন। সাবমিট করার আগে আপনাদেরকে বলে রাখি, আপনাদের কাছে কিছু কিছু ক্ষেত্রে যেমন রেকর্ড কারেকশান, মিউটেশান, এই যে সমস্ত মেনুগুলো আছে সব ক্ষেত্রে আপনাদের কাছে ডকুমেন্টস থাকবে না। আপনি যে অভিযোগটা করছেন তার সাপেক্ষে আপনাকে ডকুমেন্টস তো দেওয়া উচিত। সেক্ষেত্রে আপনার যে অভিযোগ করছেন যে ডকুমেন্টস আপনার কাছে আছে, যেগুলো থাকা দরকার, মানে যেগুলো দিতেই হবে, সেরকম যদি কিছু ডকুমেন্টস থাকে আপনি লিস্ট অফ এনক্লোজারে গিয়ে আপনার যে ডকুমেন্টসটি আছে সেটিকে স্ক্যান করে নেবেন, এবং স্ক্যানের যে ফাইল হবে সেটা অবশ্যই পিডিএফে হবে এবং 2 MB-র মধ্যে হবে। তারপর সেখানে আপনি সিলেক্ট করে এখান থেকে আপনি স্ক্যান ফাইলটিকে ইনসার্ট করে দেবেন, অর্থাৎ আপলোড করে দেবেন, দেওয়ার পর ক্যাপচাটা দিয়ে দেবেন, দেওয়ার পর সাবমিট করবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনাকে একটি ফাইল নম্বর দিয়ে দেওয়া হবে, পিটিশন নম্বর, যেটি PTN দিয়ে শুরু হবে, PTN 2019, যদি এখন করেন PTN 2019, তারপর অনেকগুলো সংখ্যা থাকবে, সেইগুলো নিয়ে সেই পিটিশন নম্বরটি আপনি সংরক্ষণ করে রেখে দেবেন। তারপরে যেটি আপনাকে করতে হবে, মাঝে মাঝে আপনাকে যে গ্রিভিয়েন্স যে আছে স্ট্যাটাস, সেই গ্রিভিয়েন্স স্ট্যাটাসে গিয়ে আপনাকে ওই পিটিশন যে নাম্বারটি পাচ্ছেন সেই নাম্বারটি দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে যে UPN আছে সেটা দিয়ে দেবেন, দেওয়ার পর আপনার যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা দিয়ে দেবেন, দিয়ে আপনি এখানে ক্লিক করবেন। শোয়েতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার স্ট্যাটাসটা দেখিয়ে দেবে যে আপনার পিটিশনটা কত দূর কী হয়েছে, সলভ হয়েছে না, প্রসেসিংয়ের মধ্যে আছে না, ক্লোজড হয়েছে, বা যদি কোনো আপনাকে লেটার ইস্যু করে আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই হলো আমার আজকের ভিডিও, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার চ্যানেলে যদি আরও অন্য কিছু ভিডিও দেখতে চান, তো এখানে বহু কিছু ল্যান্ড সম্পর্কিত ভিডিও আছে, আপনারা দেখতে পারেন আমার চ্যানেলের মধ্যে গিয়ে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।